প্রিয় শিক্ষার্থীরা, আমি রইসুদ্দিন, প্রভাষক প্রাণিবিদ্যা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে আবার তোমাদের সাথে আসছি। আমার ক্লাসটা আছে মাসের প্রতি মাসের তৃতীয় সপ্তাহ বুধবারে, বাট আজকে তোমাদের ক্লাস নেওয়ার কথা ছিল রিপন স্যার। রিপন স্যার একটু সমস্যা আছেন, তাই ওনার জায়গা আমি নিচ্ছি, আর সামনের সপ্তাহে তোমাদের ক্লাস নেবেন রিপন স্যার। তো আজকে আমরা পড়াবো গত ক্লাসে আমরা বিভিন্ন হাইডার এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের বিভিন্ন কোষ সম্পর্কে আলোচনা করেছি। আজকে তোমাদেরকে পড়াবো হচ্ছে একটি আদর্শ নিউডোসাইট কোষের গঠন। কেমন? তো এই নিউডোসাইট কোষটা হাইড্রার একটা গুরুত্বপূর্ণ কোষ। এটা সে তার নানা কাজে, খাবার ধরা, শিকার ধরা, আত্মরক্ষা, বিভিন্ন কাজে সে এটা, চলাফেরা বিভিন্ন কাজে সে এটা ব্যবহার করে। তো এই কোষের গঠন এবং এই কোষের উপর যাবতীয় সব কিছু ভালোভাবে পড়তে হবে, এটার উপরে সৃজনশীল প্রশ্ন হয়। কেমন? অন্যান্য কোষ এত ডিটেলস পড়তে হবে না, যে আমরা প্রায় 7-5-12টা কোষ যে পড়ছি এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস কোষে, সেখানে একমাত্র নিউডোসাইট কোষের গঠনেই কেবল বিস্তারিত পড়তে হয়। অন্যগুলা মোটামুটি কত ক্লাসে যেভাবে পড়িয়েছি এভাবে পড়লেই চলে, অর্থাৎ অবজেক্টিভ টাইপের প্রশ্ন প্রশ্ন হয়। কেমন? তো চলো একটা আদর্শ, প্রথমে আমরা একটু ছবিটা দেখি। কোষের ছবি, এই হচ্ছে আদর্শ নিউডোসাইট কোষের ছবি। তো এখানে দেখো, এটা হচ্ছে একটা কোষ। কেমন? তো এই এই কোষ, কোষের ভিতরে সাধারণত সব কোষে যা থাকার কথা এখানে এখানেও তেমনই থাকবে সবকিছু, তবে একটা বিশেষ জিনিস থাকে, সেটা হচ্ছে এইটা, এই নেমাটোসিস্ট। এটা থলির মতো অংশ, এটা একটা নেমাটোসিস্ট। নেমাটোসিস্টের ভিতরে একটা কি আছে, চাবুকের মতো আছে, এটাকে বলে সূত্র। এইটা হচ্ছে তার স্পেশাল বৈশিষ্ট্য এই কোষটা, যে কারণে এটা, এই কোষটা স্পেশাল এবং এই স্পেশাল হওয়ার কারণে পরীক্ষার জন্য এটা খুবই স্পেশাল। তো এখানে হচ্ছে চাবুকটা ঢুকানো আছে, আর এই ছবিতে চাবুকটা বের করা অবস্থায় আছে। কেমন? চাবুকটা বের করা অবস্থায় আছে। দুইটা ছবি কিন্তু পরীক্ষা হলে আঁকতে হবে। কেমন? তো আমরা দেখি প্রথমে কি আছে। প্রথম হলো কোষ আবরণী। কোষ আবরণী হচ্ছে যে কোনো কোষ, হ্যাঁ, আমাদের বা যে কোনো প্রাণীর উদ্ভিদের কোষ মানে তার একটা কি থাকে, চারপাশে একটা আবরণী থাকবে, যেটাকে আমরা প্লাজমা মেমব্রেন বলি। কেমন? সে কোষ আবরণী থাকবে, এখানেও আছে কোষ আবরণী, এবং এর ভিতরে কি থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, অন্যান্য যে অঙ্গাণুগুলো থাকে এখানেও তাই থাকবে। অর্থাৎ অন্যান্য কোষে মোটামুটি যা থাকার কথা, যেহেতু এটাও একটা কোষ, এটার ভিতরেও মোটামুটি সবকিছুই থাকবে। এরপরে যে জিনিসটা, সেটা হচ্ছে নেমাটোসিস্ট। কেমন? নেমাটোসিস্ট, দেখো এইটা হচ্ছে তার স্পেশাল বৈশিষ্ট্য। এটা কিন্তু অন্য কোনো কোষে থাকবে না, এটা হাইড্রার এর নিউডোসাইট কোষেই থাকে। তো নেমাটোসিস জিনিসটা একটু আগে তোমাদেরকে আমি দেখেছি, এটা থলের মতো অংশ, হ্যাঁ, থলির মধ্যে এটা থাকে, এটা ক্যাপসুল, ক্যাপসুল বা তরল পদার্থপূর্ণ থলি। এটা থলির মতো অংশ থাকে, আর সাথে কি থাকে, একটা লম্বা পেঁচানো, মানে ওই যে চাবুকের মতো, হ্যাঁ, চাবুক থাকে, বা এটাকে সূত্রক বলে, পেঁচানো সূত্রক বলে, একটা লম্বা পেঁচানো সূত্র থাকে। থলির ভিতরে ভিতরে একটা লিকুইড থাকে, যেটাকে বলা হিপনোটক্সিন, এটা হচ্ছে মূলত বিষাক্ত পদার্থ। হ্যাঁ, এটা রাসায়নিক গঠন হচ্ছে প্রোটিন এবং ফেনল, এই দুটো জিনিস তৈরি হয়। এই বিষ দিয়ে সে কি করে, কোনো শিকারকে বা কোনো শত্রুকে কি করে, ওই শত্রু দিয়ে এই বিষটা তার শরীরে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দিলে ওই প্রাণীটা কি হয়, বা তার শিকার বা তার খাবার খেয়ে মরে যায় বা অবশ হয়ে যায়, তারপর সে এটাকে সহজে খেতে পারে। তো সূত্রক, যেটা সূত্রকের গোড়ার দিকের অংশটা হচ্ছে মোটা, এটাকে বাট বলে, গোড়ার দিক অংশ মোটা, এটা বাট বলে। এখানে তিনটি বড় বড় কাঁটা থাকে, এটাকে বার বলে। আর সর্পিল সারিতে বিন্যস্ত ক্ষুদ্রতর কাঁটার মতো বারগুল দেখা যায়। অর্থাৎ আমরা একটু ছবিতে তোমাকে জিনিসটা দেখাই, এ হচ্ছে পুরা এই নেমাটোসিস্ট। কেমন? তো এটা হচ্ছে তার থলি বা ক্যাপসুল। আর এই এই যে এখান থেকে, এখান থেকে শুরু করে এটাকে বলা হয় সূত্রক বা চাবুক। এই চাবুকের গোড়ার অংশটা হচ্ছে মোটা, চাবুকের গোড়ার অংশটা হচ্ছে মোটা, এই মোটা অংশটাকে বলা হয় বাট। কেমন? এই যেখানে লেবেলিং করা আছে, এই যে এটা বাট। কেমন? আর বাটের মধ্যে তিনটা বড় বড় কাঁটা থাকে, এখানে দুটো দেখা যাচ্ছে, আর একটা ওই পাশে, আর ওই পাশে তো তোমরা দেখানো যায় না, এখানে দুইটা দেখা যাচ্ছে। কেমন? তিনটা বড় বড় কাঁটা, এগুলো বার বলা হয়। আর এদিকে ছোট ছোট অনেকগুলো কাঁটা আছে, যেগুলো সর্পিল আকারে বিন্যস্ত, সেগুলোকে বলা হয় বার দিয়ে। তাহলে আমাদের নেমাটোসিস্টে কি আছে, একটা ক্যাপসুল বা থলি আছে, আর একটা সূত্রক আছে। সূত্রকের মধ্যে কি কি জিনিস আছে, বাট, গোড়ার অংশটা মোটা অংশকে বাট বলা হয়, বাটের মধ্যে বড় তিনটা কাঁটাকে বলা হয় বার, বা ছোট কাঁটা গুলোকে বলা হয় বারবিউল, আর একদম যেটা মূল চাবুক যেটা, হ্যাঁ, এটাকে বলা হয় সূত্র। এই এটা হচ্ছে এটার স্পেশাল বৈশিষ্ট্য আর কি, মানে এই কোষের বিশেষ ধরনের
গঠন হচ্ছে এই জিনিসটা। এরপর এটা যখন ঢুকানো থাকে তখন এখানে একটা ঢাকনা থাকে, এই যেখানে একটা ঢাকনা, কেমন ঢাকনা থাকে, যখন ঢুকানো অবস্থা থাকে আর খুলে গেলে তো খুলে ঢাকনাটা খুলে যায়, দেখছো? এই ঢাকনাটাকে বলা হয় অপারকুলাম। যখন চাবুকটা মানে সূত্রটা ভিতরে থাকে, এই নেমাটোসিস্টের ভিতরে থাকে, তখন অপারকুলাম দিয়ে ঢাকা থাকে, আর যখন চাবুকটা বেরিয়ে আসে তখন ঢাকনাটা কিন্তু খুলে যায়। এরপর এই পাশে একটা ফুলে অংশ এখানে কি আছে, এই যে এটা এইটা, এটাকে বলা হয় নিডোসিল। এটা হচ্ছে বন্দুকের ট্রিগারের মতো কাজ করে। যখন হাইড্রা মনে করে যে তার শত্রুটা কোনো প্রাণীকে বিদ্ধ করতে হবে, তখন এই নিডোসিল কি করে, অপারকুলামের উপর একটা চাপ দেয়, মানে বন্দুকের ট্রিগার চাপলে যেরকম গুলি বের হয় অনেকটা সেরকম, এটা একটা বন্দুকের ট্রিগারের মতো, মানে চাবি আর কি। এটা যখন অপারকুলামকে স্পর্শ করে সাথে সাথে এই এটা বেরিয়ে আসে, চাবুকটা বা সূত্রটা বাইরে নিক্ষিপ্ত হয়। এই কারণে এটাকে বলে ট্রিগার, বন্দুকের ট্রিগারের মতো আর কি, কেমন। তারপরে এখন এই যে এর নিচে দিয়ে আর কিছু জিনিস আছে, পেশি সূত্র বলে, এটা নেমাটোসিস্টের নিচে দিয়ে থাকে, পেশি সূত্র আছে, আবার এইদিকে একটা আছে লেসো। এগুলোর কাজ হলো নেমাটোসিস্টে যখন সূত্রটা বের হয় তখন কিন্তু নেমাটোসিস্টের যে ক্যাপসুল, এটাকে সংকোচন প্রসারণের একটা ব্যাপার আছে, হ্যাঁ, যে সংকোচন প্রসারণের কাজগুলো পেশি সূত্র বা লেসো এটা করে। তো যাই হোক, এটা হচ্ছে মোটামুটি একটা গঠন। আমরা এরপর আসা নিডোসিল বললাম, পেশি সূত্র বললাম, কেমন। এখন হচ্ছে কাজ, নিডোসাইট কোষের কাজ, কাজটা হলো কি, শিকার ধরা, যদি সে কাউকে খেতে হয়। এখন সে সাধারণত আমরা প্রথম ক্লাসে বলে এসেছি হাইড্রা হচ্ছে মাংসাশী প্রাণী, মানে প্রাণী খায়, উদ্ভিদ কিন্তু সে খায় না। তো প্রাণীরা কি করে, চলাফেরা করে, দৌড়াদৌড়ি করে। তো চলাফেরা যারা করে, দৌড়াদৌড়ি করে, তাদেরকে তো সহজে খাওয়া যায় না, তাদেরকে কি করতে, মারতে হবে। তো মারার জন্য কি করে, তার এই যে সূত্রকটা, সূত্রকটা সে ওই প্রাণীর দেহের ভিতরে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার পরে ওই হিপনোটক্সিন বিষটা ওই প্রাণীর ভিতরে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দিলে ওই প্রাণীটা কি হয়ে যায়, অবশ হয়ে যায় বা ইনএক্টিভ হয়ে যায়, তখন তাকে খায়। অনুরূপভাবে কোনো শত্রু যদি তাকে আক্রমণ করে বা খেতে আসে, তখন একইভাবে সে ওই শত্রুটা তার দেহের ভিতরে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দিলে শত্রুটা তখন হয় পালিয়ে যায় বা মরে যায় বা অবশ হয়ে যায়, ঠিক আছে। চলন, হাইড্রা চলাফেরার ক্ষেত্রেও কি আছে, এই কোষের ভূমিকা আছে। হাইড্রা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন এই কোষ সাহায্য করে। তারপরে দেহকে কোনো বস্তুর সাথে আটকে রাখা, যেমন হাইড্রার এই যে যে সূত্র আছে বা নেমাটোসিস্ট, যেখানে বিভিন্ন ধরনের আঠালো পদার্থ আছে, গ্লুটিন, বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট আছে, আমরা একটু পরে দেখাবো, গ্লুর মতো আঠা থাকে, আঠার সাহায্যে কি করে, সে বিভিন্ন জায়গায় আটকে থাকে। এখন দেখো এই বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট, তাহলে আমরা দেখতে পারলাম এই যে নিডোসাইট কোষটা, এই কোষটা কিন্তু অন্যান্য কোষের মতো একটা কোষ, বাট এই কোষটা আলাদা কেন, ভিন্ন কেন। এই ভিন্ন হওয়ার কারণ হচ্ছে তার এই নেমাটোসিস্টটা, তার দেহের ভিতরে যে নেমাটোসিস্টটা থাকে এইটা হচ্ছে তার স্পেশালিটি। এই স্পেশালিটির কারণে এটা বেশি বেশি পরীক্ষা আসে এবং এটা জানতে পারলে মোটামুটি সহজ হয়ে যায়। তো এখন চার ধরনের নেমাটোসিস্ট আছে, ওই যে বিজ্ঞানী ভার্নার 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করেন, আর হাইড্রা দেহে চার ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। তো এখন আমরা যে একটু আগে নেমাটোসিস্টের যে গঠন পড়ালাম সেটা হচ্ছে ওভারঅল একটা নেমাটোসিস্টের গঠন। আর এখন আমরা যে চারটা দেখাবো, এখানে কি হচ্ছে, এতক্ষণ যা পড়ালে এগুলো কোনো জায়গায় হয়তো সূত্রকটা আছে, কোনো জায়গায় সূত্রের মধ্যে কাটা আছে, কোনো জায়গায় সূত্রক সূচালো, কোনো জায়গায় বাটটা নাই, কোনো জায়গায় বার্ব আছে, বার্বিউল নাই, কোনো জায়গায় ক্যাপসুলটা একটু মোটা, ছোট, খাটো, মানে একটু ভেরিয়েশন আর কি, ভেরিয়েশনের উপর, মানে নেমাটোসিস্টের একটা ভেরিয়েশনের উপর ভিত্তি করে এখানে চারটা নেমাটোসিস্ট পাওয়া যায়। এক নম্বর যেটা সেটা হচ্ছে স্টিনোটেল বা পেনিট্রেন্ট, কেমন। তো এগুলি হচ্ছে বৃহত্তম, তাহলে এটা একটা অবজেক্টিভ যে চারটা নেমাটোসিস্ট আছে, সবচেয়ে বড়টা হচ্ছে কথা এটা। এদের সূত্রক লম্বা, ফাঁপা, শীর্ষমুক্ত, বাট প্রশস্ত এবং তিনটি বড়, মোটামুটি একটু আগে আমরা যেটা পড়িয়েছি সেটাই হচ্ছে এটা বার্বিউল জুতো। এর ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল থাকে। স্টেনোটিল পেনিট্রেন্ট হচ্ছে একটু আগে আমরা যা ডিসক্রাইব করলাম অনেকটা হুবহু সেরকমই। এবার আসো বলবেন, বলবেন একটু ডিফারেন্ট থাকে, তাহলে এখানে আমরা ছবি ছবি দেখে বলতে পারি এখানে সূত্রকটা কি, সূত্রকটা একটু পেঁচানো থাকে, সরুপিলাকারে পেঁচানো থাকে। তারপর কি আছে, সূত্রকটি খাটো এবং খাটো, বেশি লম্বা না কিন্তু সূত্রকটা হচ্ছে খাটো। তারপরে কাটা নাই কোনো ধরনের, দেখো কোন ধরনের কাটা টাটা নেই, মানে বার বার্বিউল নাই। তার নিডোসিল উদ্দীপ্ত হলে সূত্রটি বাইরে নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে স্প্রিং এর মতো পেঁচিয়ে যায়, এটা বাইরে যখন যায় তখন স্প্রিং এর মতো পেঁচিয়ে যায়। বল ব্যান্ড হিপনোটক্সিন, তাহলে এটাও থাকে, হিপনোটক্সিনও থাকে, তাহলে কাটা থাকে না, হিপনোটক্সিন থাকে না, এটা হচ্ছে মূলত একটা। আর একটা হচ্ছে সূত্রকের অগ্রভাগ, সামনের অংশটা হচ্ছে বন্ধ, মানে সূত্রকে যে মাথা, মাথাটা হচ্ছে কি বন্ধ। তাহলে কয়েকটা ভিন্নতা পাইলাম, একটা হলো কাটা নাই মানে বার বার্বিউল নাই, হিপনোটক্সিন নাই, তার অগ্রভাগ হচ্ছে
বন্ধ, তাহলে কাজটাকে যেহেতু যে স্প্রিং এর মতো থাকে, পিসি পিসি থাকে, তাহলে কাজটা কি হবে, আঁকড়ে ধরতে শিকারকে আটকে 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 রাখে, আর আঁকড়ে ধরে রাখে মানে পেঁচিয়ে ধরে রাখে, মানে একটা অক্টোপাসের মতো, কেমন। তারপরে আসো স্টেপ্রোলিন গ্লুটিনেন্ট, এই গ্লুটিনেন্ট থেকে বোঝা যায় গ্লু, গ্লুটিনেন্ট আসছে গ্লু থেকে, গ্লু মানে কি আঠা, এই গ্লু শব্দের অর্থ হচ্ছে আঠা। তাহলে আঠা এর ভিতরে কি থাকে, কাঁটা থাকবে, যে দেখো এই যে সূত্রকে দিকে কাঁটা থাকে, অনেকগুলো কাঁটা থাকবে, মানে সূত্রকে গায়ের মধ্যে অনেক কাঁটা থাকে। তারপরে গলায় বাট কিন্তু নাই, দেখছো বাট কিন্তু নাই। তারপরে শীর্ষদশ হচ্ছে উন্মুক্ত, একটু আগে আমরা যেটা শীর্ষদশ বন্ধ ছিল, এটা হল শীর্ষদশ উন্মুক্ত, এখান থেকে আঠালো রস খরণ করে, মানে এই যে গ্লু, গ্লু খরণ করে, গ্লু খরণ করার কারণে এরা শিকারকে আটকে আটকে ফেলে, মানে যখন শিকার যায় তখন এই গ্লুর সাহায্যে তারা শিকারকে আটকিয়ে ফেলে। এরপর যে স্টেরিওলিন গ্লুটিনেন্ট, এটাও অনেকটা গ্লুটিনেন্ট নেমাটোসিস্ট, মানে গ্লুটিনেন্ট নেমাটোসিস্ট দুইটা, একটা হচ্ছে স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট, একটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট। এগুলো হচ্ছে এগুলো এটা বৈশিষ্ট্য দেখো, এর মধ্যে কাঁটা আছে, এর মধ্যে কাঁটা নেই, এটারও সূত্র কিন্তু উন্মুক্ত, দেখে বোঝা যাচ্ছে সূত্র উন্মুক্ত। তার বাটও এরকম ভাবে নাই বা সুগঠিত নয়। তারপরে একই মোটামুটি এই দুটার গঠন প্রায় কাছাকাছি, শুধু পার্থক্য হচ্ছে এখানে কাঁটা কাঁটা আছে, এটাতে কাঁটা নেই, কেমন। এরপরে হচ্ছে এটা হচ্ছে বাড়ির কাজ, তোমরা এই বাড়ির কাজটা বাসায় কমপ্লিট করবে, কেমন, মানে হচ্ছে এই যে ক্যাপসুল রস বাট বার বার বল সূত্র কাজ, কোন নেমাটোসিস্টে কিভাবে থাকে, কতটুকু থাকে, আদৌ থাকে কিনা, থাকলে বলবা থাকে বা কিভাবে থাকে লিখবা, আর না থাকলে নাই, এভাবে চারটা ফিল আপ করবা। তো আজকের ক্লাসের এটাই বাড়ির কাজ, পরবর্তী ক্লাসে আমরা আবার অন্য কিছু নিয়ে তোমাদের সাথে।